আমার পুরুষম্মত আদ্দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালেহা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত দুনিয়ার সবকিছু তোমের তোমাদের জন্য সামগ্রী আর দুনিয়ার বুকে একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী ও আমার পুরুষম্মত তোমার জীবনে যদি একজন চরিত্রবান সতীত্ববান চরিত্রবান নেককার মেয়েকে যদি জীবন সঙ্গিনী হিসেবে পাও বিল্ডিং তোমার লাগবে না কোটি টাকা তোমার লাগবে না তুমি ওই স্ত্রীকে নিয়ে তাবু গেড়ে মধুর সংসার করে তুমি চলে যেতে পারবা তোমার জীবনে আমার জীবনে যদি একজন চরিত্রবান সচিত্রবান মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয় বিল্ডিং আপনার লাগবে না ফুটপাতের মধ্যে তাবুগেরে মধুর সংসার করে চলে যেতে পারবেন হযরতে হাজেরা আলাইহিস সালাম কে ইব্রাহিম খানায় কাবার পাশে কোনো ঘর ছিল না কোনো বাড়ি ছিল না একেবারে ওয়াইরান জায়গায় কেতকিসি ছিল না ওয়াইরান জায়গায় রেখে চলে যাচ্ছিলেন কোথায় ঘর কোথায় বাড়ি মা বোনকে কোথায় আছেন কান পেতে শুনুন হাজেরা বলেন ও আমার স্বামী ও আমার স্বামী বহু বছর ধরে আল্লাহর কাছে যে ছেলের জন্য কান্নাকাটি করছেন আমি আমার হাজেরা আমি হাজেরার কথা রেখে দিলাম এ দুধের বাচ্চা শিশু ইসমাইলকে আমার কোলে দিয়ে এখানে ঘর নাই বাড়ি নাই জনশূন্য ফল ফুরুত বলতে কিছু নাই কোথায় রেখে যাচ্ছেন ইব্রাহিম কথা বলে না কারণ কোন সময় আল্লাহর মহব্বতের চেয়ে স্ত্রীর মহব্বত বেড়ে না যায় অত্যন্ত সতর্ক ইব্রাহিম কথা বলে না হাজেরা পিছনে পিছনে যাচ্ছে এক পর্যায়ে হাজেরা বলেন স্বামী গো একটি একটা কথা বলে বলে যান না আমাদেরকে এখানে রেখে যাওয়া এইভাবে রেখে যাওয়া এটা কি আল্লাহর হুকুম ইব্রাহিম জুবান কুলহা এটা আল্লাহর হুকুম বলা মাত্র হাজেরা বললেন আলহামদুলিল্লাহ সেদিন 61 হিজরিতে কারবালার মাঠে আহলে বাইত রাসূল যারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে শাহাদত বরণ করেছিলেন সেই শহদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে এখানে 22 বারের মতো আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নার আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন যারা মাহফিল আয়োজন করেছেন এলাকাবাসী ও প্রবাসী ভাইদের যাদের সার্বিক সহযোগিতায় মাহফিল অনলাইনের মাধ্যমে যে যে দেশ থেকে যেখান থেকে আজকের মাহফিল দেখছেন বিশেষ করে অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আলে বসবাস ওলামায়ে কেরামের আলোচনা শুনছেন আমি প্রত্যেকের শুকর আদায় করছি রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক সবাই বলুন আমিন মাশাআল্লাহ আপনার দীর্ঘক্ষণ আল্লামা নিজামী সাউজুল কবলার তকরির শুনেছেন আরো অনেক ওলামা ইকরামের বক্তব্য আপনারা শুনেছেন আমার পরেও
ছোট ভাই হাসান রেজা সে আসবে বক্তব্য রাখবেন মাসখানে আমি একজন আসল অসুস্থ মানুষ আসলাম এক নম্বর ওয়াদা রক্ষা করা দ্বিতীয় নম্বর আপনাদের থেকে একটু দোয়া নেওয়া এখানে এসে দেখলাম আপনারা লিফলেটে এখানে একটা ইয়ের ছবি দিয়েছেন কার ছবি এটা ঘোড়ার ছবি জান্দার ছবি কেন দিলেন এখানে এ কাজটা কোনোদিন করবেন না শুধু ঘোড়া না কোন হুজুরের ছবি কোন মানুষের ছবি যেখানে জান্দারের ছবি থাকবে ওখানে কোনো ফেরেশতা আসবে না আপনারা নাম দিয়েছেন আলা হযরত স্মৃতি সংসদ এ বিষয়ে আলা হযরত কি বলছেন জানেন যাই হোক না জেনে মানুষ অনেক কাজ করে আগামীতে আপনারা এ কাজটা করবেন না এখানে কোনো হুজুরের ছবিও দিবেন না কথা বুঝতেছেন যেখানে জান্দারের ছবি থাকবে ওখানে কোনো ফেরেশতা আসবে না ডুববে না কোন হুজুরের ছবি রাখতে ইচ্ছা করলে এলবাবের মতো ডুবায় রাখবেন সিন্ধুকের মতো ডুবায় রাখবেন আনা বাঁধায় রাখলে উপরে কাপড় দিয়ে ঘুরে দিবেন কথাটা বুঝতেছেন তো যাই হোক ছেলেরা এখানে একটা বিষয় যেগুলো নিয়ে আজকে আমি প্রায় ১৪ বছর ১৫ বছর ধরে বাংলাদেশে আন্দোলন করে আসছি যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে ইপটিজিং এর বিরুদ্ধে আমি আসলাম মাত্র কাতার থেকে ওখানে অসুস্থ শরীর নিয়ে ওখানেও এগুলো বলেছি এমনকি আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথেও অনেক কোণে বিষয়ে আমি আলোচনা করেছি তো আজকে আহলে বাইত রসুল সৌদায় কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে মাহফিল আমি মূল বক্তব্যটা রাখবো অল্প সময়ে মুমিন কাকে বলে এই মসলাটা আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে মুমিন বলা হয় যেই পুরুষ যেই নারী মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র এমনকি নিজের জীবনের চেয়েও যে লোকটা আমার নবীকে বেশি ভালোবাসবে সে হলো মুমিন এমনি কলমা পড়লে মুমিন হয় না হ্যাঁ মুমিন হওয়ার জন্য কলমা পড়তে হয় শুধু আপনি কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুমিন হয়ে যাবেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু আমার দয়াল নবীর বাণী যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার মধ্যে ঈমানও নাই ভালোবাসা কোন পর্যায়ে মানুষ এক অপরকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এক অপরকে ভালোবাসে ওই ধরনের ভালোবাসার নাম ঈমান না কোন ধরনের ভালোবাসা আমার রসুল বিশ্লেষণ করে দিয়েছেন আপনারা আমার মুখে মুখে পড়তে পারবেন ফরিবার আগে আড়ু তুলি বেশি হলে আড়ু ইনফেলাইয়ার বইয়ু কালা রসুলুল্লাহ এই উগ্র হাদিস শরীফ পড়বে বেশি লাগতো না কালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা
أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আপনারা কি বিরক্ত হলেন আমার সাথে সাথে পড়ছেন আপনার কাদের ফেরেশতা আপনার আমলনামায় রেকর্ড করে ফেলছে আর এই রেকর্ড কাল কিয়ামতের মাঠে নেজাতের একটা বিরাট উসিলা হবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না মুহাদ্দিসিন ইকরাম একটু ব্যাখ্যা দিলেন পূর্ণ মুমিন হতে পারবে না আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে পুরুষ এবং নারী বড় ছোট ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাতা পিতা তোমাদের স্বামী স্ত্রী ছেলে সন্তান পৃথিবীর মুখে যে যাকে যত ভালো বাসা কেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউই মুমিন হতে পারবে না এই কথাগুলো আমার নামাজ দয়াল নবীর আল্লামা বদরুদ্দিন আইনি শারহে বুখারী এই হাদিসের ব্যাখ্যায় আরো অনেক হাদিস আনছেন আমার দয়াল নবীর যে মজলিসে এই হাদিসটা বর্ণনা দিয়েছেন সেখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হচ্ছিল ফারুক আজম বলছেন ইল্লা নাফসি নবী গো আমি আমার প্রাণ ছাড়া আমি আমার জান ছাড়া আমার মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আমার যত প্রিয়জন আছে আমি সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি আমার নবী বলেন ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই ও যে জান ছাড়া বলছে যে প্রাণ ছাড়া বলছে যে এটার একটা ব্যাখ্যা লাগবে আপনারা সবাই আমার কথাগুলো বুঝতেছেন আমি আস্তে আস্তে বলছি আর কি মানুষ নিজের জানের প্রশ্নে বাবা ছেলেকে ফেলে দিতে পারে কথাটা একটু বিশ্রী নিজের জানের প্রশ্নে বাবা নিজের ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে ছেলে মেয়েরাও নিজের জানের প্রশ্নে মা বাবাকে ফেলে দিতে পারে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এক বন্ধু অপর বন্ধুকে একটু বিশ্রী শব্দ বলো শুনতেও খারাপ বাস্তবতা কিন্তু বাস্তবতার আলোকে বলছি মনে করেন জলোচ্ছ্বাস হলো যেমন এখন তো প্রায় ইন্ডিয়া পানির নিচে বাংলাদেশেও ডুবছে সুনামগঞ্জের ওইদিকে অনেক বাড়িঘর বিল্ডিং বিরাট বিরাট বিল্ডিং মুহূর্তের মধ্যে সমুদ্রের তলে চলে গেছে বিশ ফুট ত্রিশ ফুট উঁচু পানি পাহাড়ের মতো এসে ঘরবাড়ি নিয়ে গেল এই মুসিবতের সময় বাবা ছেলেকে বুকে নিল সাঁতার কাটতেছে ছেলে বাবাকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে স্বামী স্ত্রীকে নিয়ে স্ত্রী স্বামীকে নিয়ে এক বন্ধু অপর বন্ধুকে নিয়ে সাঁতার কাটতেছে কিন্তু সাঁতার কাটতে 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 লাস্টে দেখা যাচ্ছে আমি আর বাঁচতেছি না তো এখন আমার আমি আর বাঁচতেছি না যখন আমি তোমাকে নিয়ে আর কতক্ষণ সাঁতার কাটবো তখন নিজের জানের প্রশ্নে বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে ছেলে মেয়েরা মা বাবাকে ফেলতে পারে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে এক বন্ধু অপর বন্ধুকে ফেলতে পারে এখন প্রশ্ন হলো কোন ভালোবাসার নাম ঈমান ভালোবাসার কথা সবাই বলি কোন ভালোবাসার নাম ঈমান আমার রসুল ব্যাখ্যা করে দিয়েছেন এই ব্যাখ্যার আলোকে আমি কথা বলছি মানুষ জানের প্রশ্নে
মা বাবাকে ফেলে দিতে পারে মা বাবাও ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এক বন্ধু ফর বন্ধুকে ফেলতে পারে কিন্তু জানের প্রশ্নে কোন উম্মত এক সেকেন্ডের জন্য আমার নবীকে ফেলতে পারবে না ওই ধরনের ভালোবাসার নাম হলো ঈমান এবার আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন আমি কি আদো আমার জানের চেয়ে আমার নবীকে ভালোবাসি আমার আলা হযরত বলছেন যে এমন এমন নবীর প্রেমিক ছিল জান দে দো ওয়াদাই দিদার পর জান দে দো ওয়াদাই দিদার পর নকদ আপনা দাম হুই জায়েগা 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 লুৎফ উনকা আম হুই জায়েগা সালাতুন ইয়া আসলে গরম বেশি ভরত তো আর অর আসলে দেরই এনে কেন নরম কই হইল দার করব না আমি ইনশাআল্লাহ কয়েকটা হাদিস বলি আপনারা কি তোমরা আড়ু তুলে পারবে বুঝছ না বাজি আড়ু ইনশাআল্লাহ এখানে আরামসে বইও কষ্ট করে বইও হ্যাঁ কি হয় তোরা জঞ্জাম হওয়া বালা করে বইও যাই হোক আয়নে গোসা করে করে ওয়াজ করে দি এ ওয়াজ ইন আমল মধ্যে এটা বহুত ফলের মাথার টুবি উদ্দ নেই এনে ফল দেখে দুধ দিয়ে দে ইন্নামাল আমালু বিন্নিয়া আগামীতে আপনারা মাহফিলে যাবেন ভক্তি নিয়ে উজুবা নিয়ে প্রয়োজনে গোসল করবেন গোসল না হলেও উজু বানাবেন নতুন পোশাক পরবেন হ্যাঁ মাথায় টুবি দিবেন মাথার চুল আশ্রাবেন আতর লাগিয়েবেন দুরুদ শরীফ পরে পরে মাহফিলে যাবেন এন ফলটা কি দূর নাকি এই সন্মজনই চিন্তা জানো না আমরা জানি এগুলো বুঝি আসলে আমরা হলাম দুনিয়াবাজ মানুষ আমরা দুনিয়া প্রেমিক মানুষ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার পিছনে আমাদের কথা জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে নবীর পিছনে আছে কই আমরা কয়জন শুধু আপনার পাবলিক না আমরা হুজুরদের মধ্যে আমরা নবীর প্রেমিক কয়জন আছি কথা বলা সহজ ভালোবাসার দাবি করা সহজ প্রমাণ করা ঠিক আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি খতায়ন গতি বৈশোগ্য করণ দাবি করা সহজ প্রমাণ করা কঠিন আল্লাহ সবাইকে এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিয়ে নবীর মায়া বুকে নিয়ে বাকি জীবনটা যেন আমরা ব্যয় করতে পারি আল্লাহ আমরা সবাইকে সে তৌফিক দান করুক আমিন হয়তো বিরক্ত কষ্ট পাচ্ছেন বিরক্ত হচ্ছেন নবীর ভালোবাসা আর একটা হাদিস পড়ুন খটা বাজ্য ভাইয়া একটা বাজার জন্য নয় হাসান নই আসল রাষ্ট্র হন তাগাদ্দাইনা মা রাসূলিল্লাহি সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন নবী সাহাবা বলেন
আমরা একদিন সকাল বেলায় আমার নবীর সঙ্গে নাস্তা করছিলাম ব্রেকফাস্ট আমরা সকাল বেলায় নবীর সঙ্গে নাস্তা করছিলাম কত বড় ভাগ্যবান সাহাবা নবীর চেহারা সামনে নবীকে দেখে দেখে নবীর সঙ্গে নাস্তা করতেছেন কত বড় ভাগ্যবান সাহাবা আমি অনেক সময় আফসোস করতাম আহা এরা কত বড় ভাগ্যবান এরা সাহাবা হয়ে গেল আমরা তো হতে পারলাম না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন অনেক পরে আমরা গুনাহগার বিভিন্ন প্রশ্ন দেমাগের মধ্যে আসে কিন্তু এই হাদিসটা যখন পড়লাম শান্তি এসে গেল কি হাদিস কয়েকজন সাহাবা বলেন তাগদ্দাইনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একদিন সকালবেলা আমার দয়াল নবীর সঙ্গে নাস্তা করছিলাম নাস্তা করতে করতে নবীর কাছে জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার সঙ্গে নাস্তা করছি আপনার সঙ্গে খানা খাই আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করি নবীগো আমি আমরা জানতে চাচ্ছি আমাদের চেয়েও উত্তম কোন মানুষ এই পৃথিবীর জমিনে আছে আমাদের চেয়ে উত্তম মানুষ আরে যারা ঈমান অবস্থায় নবীকে দেখলে সাহাবা হয়ে যায় নবীগো আমাদের চেয়ে উত্তম কোন মানুষ এই পৃথিবীর জমিনে আছে আল্লাহর নবী বলেন হ্যাঁ হ্যাঁ তোমাদের চেয়েও উত্তম মানুষ এই পৃথিবীর জমিনে আছে সাবধান অ্যাক্সিডেন্ট করবেন এগুলোকে বলা হয় ফজিলতে জুজি আংশিক মর্যাদা এগুলো না বুঝে অনেক মৌলবী পর্যন্ত অ্যাক্সিডেন্ট করতেছে এগুলো এলাম লাগবে বাবা বলতে চাচ্ছিলাম আমার নবী বলেন হ্যাঁ হ্যাঁ তোমাদের চেয়ে উত্তম মানুষ এই পৃথিবীর জমিনে আছে তবে ওই মানুষগুলো এখনো দুনিয়ায় আসে নাই ওই মানুষগুলো এখনো দুনিয়াতে আসে নাই কখন আসবে আমার নবী জানে তো ইয়াতুনা মিন বাদিকুম এ আমার সাহাবা ওই মানুষগুলো তোমাদের পরে দুনিয়ায় আসবে তার মানে তোমরা আমার আমার সঙ্গে নাস্তা করছো আমি নবীর চেহারা দেখতেছো আমার সঙ্গে ইক্তেদা করে নামাজ পড়ো কিন্তু ওরা আমি নবীকে দেখবে না আমাকে না দেখার সত্ত্বেও ওরা আমি নবীর পাগল হবে দিওয়ানা হবে এরা কিন্তু তোমাদের চেয়ে উত্তম আমি সবাইকে বলবো দুনিয়াকে ভালোবাসে কোনো লাভ নাই আপনি যতই দুনিয়াকে ভালোবাসেন হাজার হাজার কোটি টাকার মালিক 50 তলা বিল্ডিং এর মালিক কতক্ষণ যতক্ষণ প্রাণ আছে প্রাণটা চলে গেল আপনি কোথায় আমি কোথায় বিল্ডিং কোথায় গাড়ি বাড়ি কোথায় বাবিয়া করিও কাজ করিয়া বাবিয়ে না আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে ওই রাঙ্গুনিয়ার শমশু ভান্ডারী সে অনেক সুন্দর সুন্দর নাম লিখছে এখন সে কবরস্থানে
আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আমিন নবীর প্রেমের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়ে গেছেন তার নাতগুলো অর্থবহ গুরুত্বপূর্ণ তন্মধ্যে একটা কি জানেন মন কর নাকিরের আগে যাবে যে কবরে মন কর নাকিরের আগে অর্থাৎ আমি মারা গেলে আপনি মারা গেলে কবরের মধ্যে মুনকার নাকির আসবেন কিন্তু বন্ধু মনে রাখবা মুনকার নাকির আসার আগে আগে আমার কবর একজন ব্যক্তি আমার দরদি আসবে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে অমন এ দরদি মদিনা শহরে মুনকার নাকিরের আগে যাবে পারতাজু আলসি আলসি বাবা দেখত এনে মুখ না মিকানি ওই তোরা হন্দি হন্দি আড়ি আড়ি যা দেখে সাহির হই আমি ব্যাকরণ দেখত কম কইকে আমি আগে বলছিলাম আমি এক নম্বর অসুস্থ দ্বিতীয় নম্বর অল্প সময় ব্রেন রাখবেন বুঝার চেষ্টা করবেন এনে আওয়াজ শুনলে লাভ থাকে রব্বি হাবিলি উম্মতি কই খাদবে রোজা শরে রব্বি হাবিলি উম্মতি কই খাদবে রোজা শরে পাপের মাফে সজদায় পড়বে পাপের মাফে সজদায় পড়বে আল্লাহর দরবারে মুনকার নাকিরের আগে যাবে কবরে বিরক্ত হচ্ছেন কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন ফুল সেরাতির পা রে মন কর নাকি রে আগে যাবে যে কবরে অমন এ দরদি মদিনা কিয়ামতের কঠিন দিনে রব্বি হাবিল উম্মতি বলে বলে চোখের পানি ছাড়বে সে দরদিকে এক দৌড়ে মিজানের পাল্লায় আমার উম্মতের আমল নামা মাবজুল করা হবে আমার কোন উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে কোন জাহান্নামের দিকে যাচ্ছে এক দৌড়ে দিকে আমার উম্মত পানি পানি করে জিব্বা বেরিয়ে গেছে এখানে তো টিফল নাই নদী নাই এই পিপাসি উম্মতদেরকে পানি করতে এক দৌড়ে যাবে ওজে কৌসরের পারে আরেক দৌড়ে যাবে ফুলসারাতের গোড়ায় আমার উম্মত ফুলসারাত পার হয়ে কেউ কি কোন জাহান্নামে পড়তেছে আজকে আপনারা আমরা যারা যাদেরকে নিয়ে জীবন দিচ্ছি এটা কেউ নেই এখানে অনেক ছেলে আছে মাথার চুল কাটছে নেইমারের কাটিং তুমি নেইমারকে ভালোবাসো কেউ টিমারকে ভালোবাসো কেউ রোনাল্ডোকে ভালোবাসো এদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছো নির্লজ্জ আমি কি ভুল বলছি কথা বলছেন না কেন চাই তুমি নবীর জন্য কয় টাকা খরচ করছো নেইমার তোমার জন্য কাঁদবে না রোনাল্ডো তোমার জন্য কান্নাকাটি করবে না কেন তোমার মাথার চুলের কাটিং এভাবে হলো কেন তোমার পোশাক এভাবে হলো কেন বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না মনে কষ্ট নিচ্ছেন আমি জানি তো সমস্ত লাস্টে হদ দে এই দরদির জায়গা সমসু
রাকিউ অন্তরে এই দরদির জায়গা বন্ধু রাকিউ অন্ত তাহার শরণ রাখিছি সদাই তাহার শরণ রাখিছি সদাই কিভাবে সুন্নাত আদায় করে মুনকার নাকিরে রাগে যাবে আমরা সেই নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে চাই কি চাই না সেই নবীকে স্মরণ রাখতে হবে কি হবে না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব সবই বলিব কিন্তু তোমায় বলিনি ভুলব না বলতে পারি না বলিনি ভুলব না বলতে পারি না সবই বলিব সোনার মদিনাকে না বলার অর্থ কি জানেন আমরা আমার দয়াল নবীকে বলবো না আমার নবীকে এক সেকেন্ডের জন্য আমি বলবো না আমি জানার চেয়েও আমি আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার মদিনে যিনি আছেন উনি জান না উনি আমার জানের জান উনি আমার প্রাণের প্রাণ এই ধরনের ভালোবাসতে পারলে তাহলে আপনি মোমেন আমি মোমেন আর এই ভালোবাসা যদি আপনার মধ্যে এসে যায় এই ভালোবাসায় আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে আপনি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে চাইলে মনে রাখবেন জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে যেই ব্যক্তি জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসবে সে ভালোবাসায় আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ বিরক্ত হচ্ছেন এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই আপনার কেউ কারো দিকে দেখবে না আমি জেনারেল কথা বলছি অনেক মানুষের মুখে দাড়ি নেই কেন আমরা সবাই জানি মাদ্রাসায় লেখাপড়া না করলেও আমরা সবাই যারা মুমিন মুসলমান জানি পুরুষের জন্য দাড়ি রাখে তা আমার রসুলের কি সুন্নাত কিন্তু এটা জানার পরেও আপনি যে রাত্র দিন ক্রিম শেভ করতেছেন একটু ভয় আসলো না আমার নবীর অন্তরের মধ্যে আপনি তরবারি চালাচ্ছেন হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না আচ্ছা বলুন দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় না দাড়ির দ্বারা মানুষের চেহারা সৌন্দর্য কমে না বাড়ে সম্মান সম্মান বাড়ে মর্যাদা বাড়ে সৌন্দর্য বাড়ে আজকে অনেক সময় লজ্জা লাগে এই যে বাংলাদেশের পাকে ইন্ডিয়া ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মুসলিম না হিন্দু কিন্তু সে হিন্দু হওয়ার পরেও তার মুখে কি আমাদের তুরস্কের প্রেসিডেন্ট কি নাম এরদোগান না একেবারে ক্রিম শেখ এক্সাম্পল স্বরূপ অনেক মানুষের মুখে কি নেই অনেক মানুষ বুড়া হয়ে গেছে মুখে দাড়ি নেই আপনি নবীর প্রেমিক এখানে অনেক রাজনীতিবিদ আছেন যারা আওয়ামী লীগ করে আছে না বিএনপি করে আছেন আমি আর রাজনৈতিক বক্তব্য না রাখি তোমারও নরে ভাই
যারা এখন সরকারি দলের আছে সংসদ বসলে দেখবেন যে প্রত্যেক মন্ত্রী বলেন এমপি বলেন প্রত্যেকের গায়ে একটা কি আছে এটা কালো কালো একটা এটা কি নাম এর নাম দিয়েছে মুজিবপুর আতলা এটা মুজিবপুর না এটার নাম ওয়াইসকোট এটা আলেমরাই ব্যবহার করত এরপরেও শেখ মুজিবুর রহমান যিনি এই দেশ স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন অনেক আলোচনা আজকে যে পাকিস্তানিরা শেখ মুজিবকে গালি দিত আজকে সে পাকিস্তানিরা শেখ মুজিবের প্রশংসা করতে বাধ্য উনি গদ্দার ছিল না গদ্দার তোমরাই ওদের হক আদায় না করার কারণে উনি তো স্বাধীনতা চাই নাই উনি ছয় দফা দাবি দিয়েছিল ওখানে স্বাধীনতা ছিল না ১৬২ সিটের মধ্যে একটা ৬০ সিট উনি পেয়েছেন উনি প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল তার হক আদায় না করে তার হক তাকে না দিয়ে তোমরা জুলুম করেছো লাস্টে ওরা স্বাধীনতার পক্ষে চলে গেল আমাদের একটা দেশ আমাদের থেকে ছুটে গেল শেখ মুজিব কোনোদিন কি ছিল না গাদ্দার ছিল না আমরা তোমরাই গদ্দার প্রত্যেকদিন ইমরান খান বক্তব্যের মধ্যে বলতেছে না এটা কেন নওয়াজ শরীফ বলে নাই আমি কি বুঝাতে চাচ্ছি এটা বুঝতে হবে আমি বুঝাতে চাচ্ছি যারা সরকার দলের লোক শেখ মুজিবকে ভালোবাসে ক্যাবিনেটের মধ্যে যারা আছে মন্ত্রী বলুন এমপি বলুন সবার গায়ে একটা কি আছে এই কোটটা তোমার পছন্দ হলো কেন এই কোটটা পছন্দ হওয়ার মূল কারণ যেহেতু আমি যাকে ভালোবাসি যার দল করি শেখ মুজিব উনি এই কোটটা ব্যবহার করার কারণে এই কোটটা যদি আপনার জন্য পছন্দনীয় হয় যে নবী আমার জানের জান যে নবী আমার প্রাণের প্রাণ সেই নবীর সুন্নতদারে আমার পছন্দ হবে না কেন আমি এক্সাম্পল স্বরূপ বুঝাতে চাচ্ছি আমি অনুরোধ জানাবো খোদায় না করুক একদিন তো কবরস্থানে যেতে হবে আমার কবরে আমার নবী আসবে যদি আমি দাড়ি ছাড়া আমি কবরে যাই এই দাড়িবিহীন চেহারাতে আমার নবীকে আমি কিভাবে দেখাবো আজকে আমি নবীর কয়েকটা প্রেমিক দেখতে চাই হুজুর আমি অনেক ভুল করেছি আজ থেকে দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিলাম নবীর মায়া বুকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমি আজ থেকে নবীর প্রেমে দাঁড়িয়ে রাখবো এমন কোন প্রেমিক আজকের মাহফিলে আছো এখন রাত দাঁড়িয়ে আত্মলি হওয়া যায় একজন মাশাল্লাহ একজন ভাই হওয়া পুজোর একটু দুগুলো দিল একজন দুইজন ভাই তিনজন চারজন পাঁচজন ছয়জন সাত অনেক নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ গাউসিয়াত আয়াল্লাহ অনেক মায়ের হাত তুলতে বলে দিয়েছে দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিয়ে তোমার মায়া তোমার নবীর মায়া বুকে নিয়ে আজ থেকে দাড়ি রাখবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না এই যে একটা দাঁড়ির কথা বললাম আমরা তো একটা ছোট কাছে মনে করছি এবার হাদিস সর কল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা মান তামাসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে আল্লাহর নবী বলেন হে আমার উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে ১০০ শহীদের সওয়াব দান করবে এই যে আপনারা এটা ফিতনার যুগ ফাসাদের যুগ দাঁড়িয়ে মানুষ রাখে না ভিন্ন পথে চলতেছে মানুষ এই ফিতনা ফাসাদের যুগে বেয়াদবি মাপ অনেক স্ত্রী আছে স্বামীর মুখে দাড়ি দেখতে চায় না আই ওয়াজ গেল আর গায়ব ভাই আই মারন অভিজ্ঞ ডাক্তার আমি সব জানি সবাই সতর্ক কিন্তু
আজকে স্ত্রীর ভালোবাসা স্বামীর অন্তরে মেয়েরা কোনদিন আপনি আপনার স্বামীকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না আপনার মায়া আপনার স্বামীর অন্তরে কোথা থেকে আসলো এটা কোনদিন গবেষণা করেছেন আপনার মায়া আপনার বাবার অন্তরে কোথা থেকে আসলো আপনি গবেষণা করেছেন কত বাবা আপনার মত মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়েছিল আজকে রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুর গরিব করে তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন কন্যা সন্তান বাবা নিজে না খেয়ে মেয়েদেরকে খাওয়াচ্ছে নিজে না পড়ে মেয়েদেরকে পড়াচ্ছে এই অবদান থাকার আমার দয়াল নবী আর সেই নবীর সুন্নত পালনের দিন আপনি নিষেধ করতেছেন কত বড় বেওয়া উম্মত আরাম কষ্ট আনতে লাগবে না আদিত তো আল্লাহর নবী বলেন এবার ইয়ং যুবক যারা আমি যখন একবার আনোয়ারায় বক্তব্য রাখছিলাম দাড়ির বিষয়ে তো ফলো তো আর ভালোবাসে ছেলেরা তো ভালোবাসে কি জন্য ভালোবাসে আমি নিজেও জানি না তো একজন সাহস করে বলতো হুজুর আজকাল দাড়ির আলি তো মাই বলে জামাইলে জন্য যায় দে হাসবেন না কথা তো সত্য কথা মিথ্যা না কথা তো সত্য বর্তমান মুসলমানের রুচি এমন নষ্ট হয়ে গেছে নবীর সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে গেলে অনেক মেয়ে তাকে বিবাহ নিতে স্বামী নিতে চায় না আরে উনি না অনেক মেয়ের বাবাও হজিবে বুড়ো মানুষই বেরখানে মেয়ে বাদি দাঁড়িয়ে আইলে মানুষ কি বুড়ো দেখিনি এ ফল তো আর দুনিয়া তার ন দেখি পাইব আর দাড়ি আসা ফেলা নিবে জোয়ান তাই না বেকুফ কাকে বলে কয় প্রকার ও কি কি উদাহরণ সহ বুঝাই দাও আমি কিছু বর্তমান প্রেক্ষাপটে কথা বলছি মনে কষ্ট নিচ্ছেন নিলে আমি বলবো আমি সরকারের গোলাম আমার নবীর সুন্নত আমাদের মধ্যে না থাকলে নবীর সুন্নত কি বিধর্মীরা পালন করবে এখন তো নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আমার মুখে দাঁড়িয়ে না কেন এর চেয়ে লজ্জাকর বিষয় কি হতে পারে এবার নবীর হাদিস শুনো আল্লাহর নবী বলেন হে আমার পুরুষ সম্মত আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত দুনিয়ার সবকিছু তোমের তোমাদের জন্য সামগ্রী আর দুনিয়ার বুকে একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী ও আমার পুরুষ উম্মত তোমার জীবনে যদি একজন চরিত্রবান সতীত্ববান চরিত্রবান নেককার মেয়েকে যদি জীবন সঙ্গিনী হিসেবে পাও বিল্ডিং তোমার লাগবে না কোটি টাকা তোমার লাগবে না তুমি ওই স্ত্রীকে নিয়ে তাবু গেড়ে মধুর সংসার করে তুমি চলে যেতে পারবা তোমার জীবনে আমার জীবনে যদি একজন চরিত্রবান সচিত্রবান মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয় বিল্ডিং আপনার লাগবে না ফুটপাতের মধ্যে তাবু গেড়ে মধুর সংসার করে চলে যেতে পারবেন হযরতে হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম খানায় কাবার পাশে কোনো ঘর ছিল না কোনো বাড়ি ছিল না একেবারে ওয়েরান জায়গায় কেতকিসি ছিল না ওয়েরান জায়গায় রেখে চলে যাচ্ছিলেন কোথায় ঘর কোথায় বাড়ি মা বোনকে কোথায় আছেন কান পেতে শুনুন হাজেরা বলেন ও আমার স্বামী ও আমার স্বামী বহু বছর ধরে আল্লাহর কাছে যে ছেলের জন্য কান্নাকাটি করছেন আমি আমার হাজারা আমি হাজারার কথা রেখে দিলাম এ দুধের বাচ্চা শিশু ইসমাইলকে আমার কোলে দিয়ে এখানে ঘর নাই বাড়ি নাই জনশূন্য ফল ফুরুত বলতে কিছু নাই কোথায় রেখে যাচ্ছেন ইব্রাহিম কথা বলে না কারণ কোন সময় আল্লাহর মহব্বতের চেয়ে স্ত্রীর মহব্বত বেড়ে না যায় অত্যন্ত সতর্ক ইব্রাহিম কথা বলে না হাজেরা পিছনে পিছনে যাচ্ছে এক পর্যায়ে হাজেরা বলেন স্বামী গো
একটি একটা কথা বলে বলে যান না আমাদেরকে এখানে রেখে যাওয়া এইভাবে রেখে যাওয়া এটা কি আল্লাহর হুকুম ইব্রাহিম জুবান কুলহা এটা আল্লাহর হুকুম বলা মাত্রই হাজারা বললেন আলহামদুলিল্লাহ يا تومي فال بوسايني فول زرد سيدان شارع تلات باريازيني خطو بيتي توت فلات باريا كان خطانا خطا زمان يقول رب بيلدين بزير فطر بيكاري موني مات خشتوائي بوان وازم بولي طورت خشتوائي بوادي امار بيرم আল্লাহর নবী বলেন একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী এবার প্রশ্ন আসলো হুজুর কোন মেয়ের কপালে তো লেখা নাই নেককার না বদকার নেককার বদকার আমি চিহ্নিত করব কিভাবে পুরুষের জন্য নেককার স্ত্রী লাগবে মেয়েদের জন্য তো নেককার স্বামী লাগবে তার কোফালে লেখা নাই নেককার না বদকার মেয়ের কোফালে লেখা নাই নেককার না বদকার এখানে আপনার এই সমস্যার সমাধানে আমার নবীর সুন্নাত কাজ করবে আমি ছেলেদেরকে বলবো তুমি নবীর সুন্নাত মোতাবেক দাড়ি রেখে দাও দাড়ি রেখে তুমি পাত্রী নির্বাচনে যাবে যেই মেয়েটা তোমার পছন্দ হবে সেই মেয়েটা যদি তোমার মুখে দাড়ি দেখে ডিনাই না করে তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরে আমার দয়াল নবীর প্রতি শ্রদ্ধা আছে সে মেয়েও সিদ্ধান্ত নিতে পারবে যেই যুগের ছেলেরা রাত্র দিন কয়েকবার ক্রিম শেভ করে এই ছেলেটাইও সে কেন দাড়ি রাখলো নিশ্চয় ছেলেটা আমার নবীকে ভালোবাসে যে ছেলে নবীকে ভালোবাসবে সেই ছেলে কোনোদিন স্ত্রীর কাছে যৌতুক দাবি করবে না সেই ছেলে কোনোদিন স্ত্রীকে মারধর করবে না সেই ছেলে কোনোদিন স্ত্রীর গায়ে হাত উঠাবে না কারণ আমার দয়াল নবী আরফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন এই আমার পুরো সম্মান তোমাদের উপর তোমাদের স্ত্রীর কতগুলো অধিকার আছে এক নম্বর অধিকার আখাস্তুমুহুন্না বিআমানিল্লাহ তোমার স্ত্রী এটা তোমার দাসী নয় এটা তোমার বাদি নয় এটা আল্লাহর দেওয়া একটা আমানত যে ছেলেকে নবী বল যে ছেলে নবীকে ভালোবাসবে সেই স্ত্রীকে আল্লাহর আমানত মনে করে অন্তর দিয়ে ভালোবাসবে আর যারা যাদের অন্তরে নবী নাই আজকে বিবাহের অবস্থা দেখেন যৌতুক কথা বিবাহের আগে বলছেন টাকা কত দিবা ফার্নিচার কত দিবা কয় হাজার মানুষকে খানা খাওয়াবে এই এই বেদাতের সাইয়া এ হারাম সমাজের মধ্যে আসলো কেন বুঝতে হবে আমাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা বলতে কিছুই না এই গুণাগার আন্দোলন করে আমার মানবতা আমাকে বাধ্য করছে এটা আমার কাজ না এটা মন্ত্রী মিনিস্টারের কাজ এটা মন্ত্রীদের কাজ মিনিস্টারের কাজ এটা আমার কাজ না আমার মানবতা আমাকে বাধ্য করছে সবচেয়ে বড় লজ্জাকর বিষয় বড় আনন্দের বিষয় আমরা চট্টগ্রামের মানুষ মোগল আমল থেকে যে চট্টগ্রামের নাম ইসলামাবাদ বরাবর দুর্ভাগ্যের বিষয় চট্টগ্রামের মানুষ ইসলামাবাদের মানুষ আজকে আমাদের থেকে ইসলাম বিলুপ্তির পথে অপসংস্কৃতি আজকে মুসলমান সমাজকে গ্রাস করে তুলছে ঠিক কি না ভাইরা আমার আমি যখন নর্থ বেঙ্গলে যাই পঞ্চগড় নীলফামারি রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল কুষ্টিয়া সাতক্ষীরা খুলনা যশোর বিভিন্ন অঞ্চলে যাই যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখি বলে নুরি ভাই আমাদের এখানে যৌতুক নেই তখন আমি লজ্জায় ভেঙে পড়ি হায় আল্লাহ এখানে যৌতুক নাই আমি চট্টগ্রামের মানুষ ইসলামাবাদের মানুষ
আমার সমাজে যত কাশলো কুত থেকে এমনে ওয়াজ শুনে কোনো লাভ নাই ভালো ভালো মানুষ কি সংস্কৃতি এই তো কয়েকদিন হলো মাত্র এক সপ্তাহ দুই সপ্তাহ বা 15 দিন হলো হাটহাজির জমিনে এই কুরবানিকে কেন্দ্র করে কুরবানির সময় বিয়ের বাড়িতে ছাগল কেন পাঠালো গরু কেন পাঠালো না স্ত্রীকে শাস্তি মেরে ফেলছে আপনি নবীর প্রেমিক তুমি শয়তানের প্রেমিক তুমি নবীর প্রেমিক না আমার রাসূল নিজে বিবাহ করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহ পদ্ধতি শিক্ষা দিয়েছেন আমার রাসূল নিজের কন্যাকে বিবাহ দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন মেয়ে কিভাবে বিবাহ দিতে হবে আমি আগে বলছিলাম আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী তরানী বালা নবী বাসতে বালা প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো ভালো বাসতে হয় আর সকারাতের বিছানা কি যে যন্ত্রণা সব সাগরের পানি দিল আর কসরের পানি দিবেন শাহে মদিনা কসরের মালিক যিনি তাহা কি জানো ভালো আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না তাহলে যৌতুক বন্ধ আমি আমার ছেলে থেকে বলছি তোমার গার্ডিয়ান তোমাকে বলবে না আমি বলছি আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব তারপর আমি ভিক্ষা চাইব না যৌতুক সামান্য কমপ্লিট ভিক্ষা চাও আমি আমার ছেলেদেরকে বলছি বিবাহ নবীর সুন্নত নবীর সুন্নত মোতাবেক করতে হবে যৌতুক যদি এসে যায় আজকে যৌতুক আসলে এটা হিন্দু প্রথা যৌতুক প্রথা হিন্দু প্রথা আমার মুসলমান সমাজে কেন আসলো আশ্চর্য দুলারে সমাজ ন দেবে বিয়ে ভাগি আয় ঠিক হয়ে বেলা হয় না তোমার কি পরিবেশ আমি আজকে ছেলে দেখতে চাই আলহামদুলিল্লাহ আমি নিজের ছেলেদেরকে বিয়া করাইছি ওলিমা খাবান বড় যাত্রী খাবার নিয়ে না ফান নিছেন না আমার বড় বিয়াই পয়সাওয়ালা মানুষ বলা বিয়াই কোরবানি আসছে আমি জুলহজ মাস আসছে তো কোরবান তো আসবে আপনার উপর কোরবান ওয়াজিব হলে আপনি করবেন আমার উপর ওয়াজিব হলে আমি করবো কোরবান আসছেন এটা বলে না একটা গরু ফাটাইতে চাচ্ছি আমি বললাম বিয়াই সাহেব আমার মাদ্রাসার সবার তারিখ এখনো পড়ে নেই আমার মাদ্রাসার সবার তারিখ পড়লে আমি খবর দেব আপনি গরু কয়টা পাঠাতে পারেন এ সমস্ত বেদায়াত সহি হারাম আমি কোরআন হাদিস পড়েছি আমি অন্ধ নই আমি অন্ধ নই আল্লাহ আমাকে অন্ধ বানাই নাই আমি দেখতেছি কোনটা নবীর সুন্নত কোনটা নবীর সুন্নত বিরোধী সেটাই সুযোগ পুত্র যে ছেলে বাবার আনন্দ দেখতে চায় কবসর নবীকে খাঁদাবেন আমরা কয় বছর আমার নবীকে খাঁদাবো আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না এটা আজকে আমার মূল বক্তব্য আমরা যৌতুক নেব না দিলও নেব না খদুন খাওয়া দিলি আদায় দিলেও লেচার ইয়ের মানে কেন কদাই না সাইল সাইল চাই আজ সাইল চাই দিলে না আজকে তো আল্লাহ বলল কেন গরম লাগবে না তারপর বুঝে দেব তারপর বুঝে যাবে এমন ছেলে আমি দেখতে চাই হুজুর
আমি আমার নবীর সুন্নাত মোতাবেক বিয়ে কি জন্য করবেন আমি কানকানাকে বলছি এখানে বাবার বয়স্ক মুরব্বি আছেন সমবয়স্ক বন্ধু-বান্ধব আছেন সুন্দরী বউ নিয়ে স্ত্রী সুন্দর স্বামী নিয়ে এনজয় করার উদ্দেশ্যে বিয়ে করবেন না বিয়ে করব এক নম্বর আমার নবীর সুন্নাত পালন করব এক দ্বিতীয় নম্বর মাওলা আমি বিয়ে করতে চাচ্ছি আমার অন্তর চাচ্ছে একজন নেককার ছেলে সন্তান পাওয়ার জন্য তুমি তো আসমান থেকে দপ করে নেককার ছেলে সন্তান দিবে না আমি নেককার ছেলে সন্তান পেতে হলে আমাকে তোমার নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে হবে স্বামী স্ত্রী মিলন করতে হবে মাওলা আমি বিয়ে করছি বেশি না একজন নেককার ছেলে যে ছেলে ফাসক্ত নামাজ পড়ব করে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা গোসল আজম মা বাবার গর্ভ দিয়ে মা বাবার মা বাবা দিয়ে আসে নাই খাজা মা বাবা দিয়ে আসে নাই আগামীতে আপনাদের এই কুসংস্কারের কারণে আগামীতে মা বাবাকে মানবে এমন ছেলে পাওয়া মুশকিল হবে এখন জানেন এখন মুসলমানের ঘরে ইউরোপ আমেরিকার কালচার এসে গেছে আমেরিকা ইউরোপে আইন করছে মানুষ যখন বয়স্ক হয়ে যায় সরকার তাদের জন্য বয়স্ক ভাতা ব্যবহার করছে বৃদ্ধাশ্রম করছে এখন আমেরিকা ইউরোপের মানুষ মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ঘর থেকে বের করে দেয় যাও চলে যাও সরকারি বৃদ্ধাশ্রমে চলে যাও এখন এগুলো দেখা দেখি আমাদের বাংলাদেশেও মুসলমানের মধ্যে চালু হয়ে গেছে কয়েকজন জালেম নিজের মা বাবাকে পাঠিয়েছে যাও আমার ঘর ছেড়ে চলে যাও বৃদ্ধাশ্রমে চলে যাও ও আমার ভাইরা যে নবীকে অন্তর দিয়ে ভালোবাসবে সে জানবে আমার রাসূল বলছেন আমরা ছেলেদের জান্নাত আমার মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত আমার মা বাবার পায়ের নিচে এই শিক্ষায় যারা শিক্ষিত হবে সে জীবন গেলেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবে আরে আমার মা বাবার পায়ের নিচে আমার জান্নাত আমি খেদমত করে করে সসম্মানে আমি আমার মা বাবাকে বিদায় দেব আমি কি কথা বুঝাতে পারছি অনেক আলোচনা আসলে আমার মূল বক্তব্য হলো আসুন আমরা জানের চেয়ে নবীকে কি যখন নবীর চেয়ে জানের চেয়ে নবীকে ভালোবাসবো তখন নবীর ভালোবাসায় আমাকে নবীর সুন্নত মোতাবেক চলার দিকে দাবিত করবে আমরা কোন মুখী মদিনা মুখী বলে আমরা কোন মুখী আরো জোরে বলে আমরা কোন মুখী আমরা মদিনা মুখী তবে পিচ্ছিল পথ আনে দয়া ডুবু দো আবে তু তুমারি জানিবি আনে দয়া ডুবু দো আবে তু তুমারি জানিবি কেসিতি তুমহা তুমহে পেছোড়ি কষ্টি তুমে পে ছোড়ি লঙ্গর উঠা দিয়ে হে উনি কি মহক নে দিল কে গুনচে কিলা দিয়ে আমরা কোন মুখী আর জোরে আমরা কোন মুখী রাশিয়া মুখী আমেরিকা মুখী আমরা কোন মুখী মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে নামাজ জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলো বাঞ্ছন মদিনা আমার জান মদিনা মদিনাতে আছে নামাত জানের জান নবীকে ভালোবাসেন চাই নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া কেকে বিয়ে করতে পারবা আমার সাথে উঠাইতে পারবা দেখি কয়জন দেখি আমার দুই সন্তান আছে তোমার আপনার দুই সন্তান মাশাআল্লাহ এখানে অনেক নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জামাত আহলে সুন্নাত আয়
অনেক ছেলের হাত উঠে বলে দিচ্ছে ওরা যতকে পায়ের নিচে দিয়ে বুকবার নবীর প্রেম ভালোবাসা নিয়ে নবীর সুন্নাত মোতাবেক শাদী করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না আমি দুবাই আবু দাবি মস্কো সৌদিয়া যেখানে যাচ্ছি গিয়েছি ওখানে হাত উঠাই উঠাই হাত উঠাই উঠাই ওয়াদা নিয়েছি খুশি হবেন এই গুনাহগারের আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে এক সময় এখানে ওলিমার প্রথা ছিল না আমি যখন প্রথম ওলিমার পক্ষে কথা বলছিলাম অনেক মুরব্বীরা পর্যন্ত ওই নুরি সাহেব একখানা কয় করত ওলিমাই বেকি তারা ওলিমা মানে আমার রসুল বলছেন সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন উম্মত তুমি শাদী করছো একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও ওলিমা মানে আরব দেশের বোবাতা গজের ওয়া মাইফার বরত যাই বাত কন সাত জন্য হতা কই বাত কন চল্লিশ জন্য জোড়া হই আর কত আবদার বিয়ায় জোড়া মানুষ আয় দিন দেখুন বাসা 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 জন্য বড় বড় রাব ওয়ালা আয় বুদে কি মানে খান ও ইল্লে তো সহ্য গোষ্ঠী খান আছে ন দেখে মানে এত একুশ কেন দুনিয়ার তাকে অপচয় করবেন না আজকে বিবাহের খানার নামে অপচয় আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু খাও পান করো অপব্যয় করবে না কত ওয়াজ বলছেন বাদে কি করে বুঝে মার বুঝে বলছে এক সময় বিয়ে বাড়িতে প্যাকেজ নাটক হতো তোমার আর কেউ তুই কেউ আইনি হন বেকার এটা আছে না হ্যাঁ আক্তার বাপ নাতি হলে নাতি না হলে বিয়ে নগরে এক সময় প্যাকেজ নাটক হতো আমি বুঝাতে বুঝাতে আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি তোমরা নাত রসুল দাও আমি ইসলামী সংস্কৃতি ফোরাম গঠন করে ছেলেদেরকে বসে পড়ে ট্রেনিং দিয়ে মাথে নামিয়ে দিয়েছি বাবা তোমরা সুন্দর বাসায় নাত পড়ো খেরাত পড়ো একটিবার যদি বিয়ের অনুষ্ঠানে গিয়ে যদি তুমি তোমরা যদি একটা নাত পড়াতে পারো সত্যি মানুষ তো নবীর পাগল যখন নাত ভালো ডাকবে ধীরে ধীরে মানুষ প্যাকেজ নাটক আমাদের ছেলেরা এখন সুন্দর সুন্দর নাত পড়ে না সোনার মদিনা আমার সবই বলিব এ নাতের জন্য সবাই পাগল মদিনাবাসীরা পর্যন্ত পাগল আমার মদিনা শরীফের হুজুর আমি যখন মদিনা শরীফ যাই ওনার বাড়িতে যাই আমাকে দেখ না শেখ নুরি তার সোনার মদিনা ফালানের মদিনা খোল সোনার মদিনা মদিনাবাসীরা পাগল এ নাতগুলো কি খারাপ লাগে এটা বিবে আমার রসুলের সুন্নত কেন আমার বিয়ে বাড়িতে আমার রসুলের নাতে চলবে এখানে আশেপাশে মানুষের সিনেমার গান কেন তোমার স্টেজে বাজবে এটা তো স্টেজের জিনিস না আমাদের ছেলে কত সুন্দর সেলিম রিয়াদ তারা কত সুন্দর বলে হ্যাঁ লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং প্যারিস টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চাই একটি জায়গায় আরে যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা যেই জায়গাটির নাম হলো আমি তখন বয়স বেশি বয়সও বেশি অসুস্থ আমাদের ছেলেরা যাদের কণ্ঠ ভালো কত সুন্দর সুন্দর নাত পড়ে আলহামদুলিল্লাহ এখন বিয়ে বাড়িতে তো অনেক নাত রসুল হয় কি হয় না তাহলে নাত রসুল থাকতে এখানে ফ্যাকাস নাটক দেওয়ার কোনো যুক্তিকতা আছে এটা ফ্যাকাস নাটক দেওয়া যায় মানুষই ইউনো আসো আবার ফ্যাকাস নাটক সদে মানুষই ইউনো আসো আদে সৌদা এক কর বলার মাহবুব আত্মুল ওয়াদা করে বাদে আজ থেকে ফ্যাকাস নাটক বন্ধ ফারিবে না ইল্লা কাম ফারিবে না সা আত্মুল হো সা এর কোন কোন অন্য তুলে সাইও সাই কোন কোন আল্লাহু আকবার ইয়া রাসূল
الله أكبر يا رسول الله أهل السنة والجماعة علماء أهل السنة عشق محبت عشق محبت على حضرت على حضرت مرحبا আমার মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকে মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ হাসান রেজা কাদের সাহেব আমি হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সবাই বলুন মারহাবা কেরবা তুই এত দতওয়ান লইয়া আছিস কেন আসলে না হাড়ে তো তুই এত হঠাৎ দিলি গরম আল্লাহ কষ্ট মানে ঘাম দিবে আল্লাহ সমস্যা আর থাকতে আর এত তো এই আধা ঘন্টা হইম বলে কই দিয়ে এক ঘন্টা তো বেশি এবারে আগেনতে হাসান রাগানতে তাহলে আগে দেখতে পাচ্ছাম আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো ইয়া দাঁড়িয়ে আইবে না সাহেব হন হন আমার আত্ম নাই সাহেব আসি দেখতে সাহে নাই আলহামদুলিল্লাহ যত সারা বিয়ে হন হন করে বাত্তল মাশাআল্লাহ এখন ভাই আর সিডিংয়ে বাসা বুঝুন না অমরা নমরর কা লরি সরি মর মালি আল্লাহ খিল্লে হত দিন তুই দুকু তরি বেলে হত দেন এই ইউটাকনা গর আর জায়গা আছে আই সাইন বুদ্ধি দি এই জায়গা বিক্রি করা হবে লইন নে বহুত আইগি বাবা হদুন দিম দে কদে এক ঘন্টা এক কোটি টিয়া মালিকের দাম দিয়ে দেন এক কোটি লোন নেতুন আখল করি লন্ন করিব না ভাই তুমি কয় বেদে আয় দিন দে ফাঁস লাখ দিবে না যদি হয় দিতাম ন আসসালাম আলাইকুম বাংলাদেশের মেয়েবার অভাব নাই আর দরকার হইলে কো গরিব মাই ভাবি এ গজ আর তুই যদি হত যা আয় 20 লাখ ন 30 দিন তই 30 গজ তুমি আয় কি লরি জরি আসসালাম আলাইকুম লরি জরি লরি জরি মরাদ না ভাই খবরদার নগদ দেন বলিয়া না তুই বুঝিবি।